এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমলের বরাক সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া হাইলাকান্দিতে। সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল হাইলাকান্দির জনগণের সঙ্গে প্রতারণা করছেন, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এআইইউডিএফ দলের মুরব্বী সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল। আগামী পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির জনগণ আজমলকে সঠিক জবাব দিয়েছেন। আজ হাইলাকান্দিতে সাংবাদিক ডেকে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাইলাকান্দি বারের বিশিষ্ট আইনজীবী মুফাজ্জল হোসেন বড়ভূইয়া মুহি। তিনি বলেন, আজমল নির্বাচন আসলে মুসলমান সম্প্রদায়ের নায়ক সেজে গালভরা প্রতিশ্রুতি দিয়ে ভোট হাসিল করে। নির্বাচন শেষে আজমলের আর দেখা মেলেনি। রাজ্যের বিভিন্ন স্থানে সংখ্যালঘুরা উচ্ছেদ সহ নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এ নিয়ে আজমলের দলের ভূমিকা কি? তিনি আরো বলেন, বদরুদ্দিন আজমলের প্রতারণার রাজনীতির শিকার হয়ে গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মতো ব্যক্তি রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। এভাবে আরো অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি এই দল ত্যাগ করেছেন। তাই বরাকের জনগণ এবার আর বদরুদ্দিন আজমলকে চাইছেন না। বরাক ছেড়ে ব্রহ্মপুত্রে চলে গিয়ে রাজনীতি করতে আজমলকে আহ্বান জানান হাইলাকান্দি বারের বিশিষ্ট আইনজীবী মুফাজ্জল হোসেন বড়ভূইয়া মুহি। রাজনীতি না করে আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার ব্যবসায় চলে যান, ব্রহ্মপুত্র বেলিতে যান। বরাক বেলির মানুষে আপনার রাজনীতি চায় না, আপনার মতো লোককে দিয়ে রাজনীতি করাতে আমরা চাই না। বরাক বেলিতে অনেক এডুকেটেড মানুষ আছে, অনেক জান্ডা ব্যক্তি আছে, অনেক বড় বড় মৌলানা আছে, আপনার জরুরত নাই, আপনার জরুরত আমাদের লাগবে না। আমি লিগালি কাউন্টার দেবো, যে কথা আপনি বলেছেন সেই কথার বিনিময়ে উত্তর দেওয়ার জন্য আপনাকে আমি প্রশ্ন করবো। আপনি তৈরি থাকবেন এবং আপনার টিমকে আপনার বাহিনীকে তৈরি রাখবেন। হাইলাকান্দির প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।